এই ব্যাগধারী হাটে কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হচ্ছে একটা মেয়ে আছে, তো মেয়ে সে কিন্তু আসলে এই বাজারে পবিতর নিয়ে আসে বিক্রি করার জন্য। তো আমরা প্রথমে জানবো তোমার নাম কি? প্রিয়াঙ্কা। তুমি স্কুলে যাও না? আপনাদের সামনে বিস্তৃত বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি বর্তমানে অবস্থান করতেছি বাজারের, যেখানে হচ্ছে পবিতর বিক্রয় হয়, ঠিক এই জায়গায় বর্তমানে আমি অবস্থান করতেছি। আজকে আমি পবিতর সম্পর্কে বিস্তারিত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। এই কবিতাদের দাম কেমন এবং বাচ্চা কবিতাদের দাম কেমন সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যে বিষয় আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে এই ব্যাগধারী হাটে কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হচ্ছে একটা মেয়ে, ছোট্ট মেয়ে, সে কিন্তু আসলে এই বাজারে কবিতর নিয়ে আসে বিক্রি করার জন্য। তো আমরা প্রথমে জানবো তোমার নাম কি? প্রিয়াঙ্কা। তুমি স্কুলে যাও না? কোন শ্রেণীতে পড়ো তুমি? ক্লাস থ্রি। এখানে হচ্ছে তার বাবার সমত মানে কবিতা কিনে নেয় না? তার বাবা কবিতা কিনে আনে, তার মেয়ে কিন্তু এই ব্যাগধারী ঐতিহ্যবাহী হাটে কিন্তু বাজারে এই আমার হাতে যে কবিতর জোড়া দেখতেছেন, এই কবিতর নাম হচ্ছে সেরাজি কবিতর। তো মূলত আসলে এই কবিতর কত টাকা দাম চাচ্ছেন আপনারা? 1500। আমি কিন্তু নিয়ে আসছিলাম 2800 টাকা, হ্যাঁ এখন 1500 টাকা চাচ্ছি। 1500 টাকা আপনি এই সিরিজ কবিতরের দাম চাচ্ছেন, তো এ পর্যন্ত কত টাকা বলছে কেউ বলে নাই? দাম করে না। বাসা কোথায়? বাসা মনিরাম। আপনি কি করেন? কৃষি কাম করে। কৃষি কাম করে। তো হচ্ছে এক ঝরা কবিতরের দাম কিন্তু 1500 টাকা। তো আমরা আসলে একটা বিষয় আপনাদেরকে বলি, আমরা সবসময় চাকরির পিছনে ছুটি, আমরা ছোট্ট হইলেও যদি আমরা কবিতর লালন পালন করি তাহলে কিন্তু অনেকটা আমরা স্বাবলম্বীর দিকে যেতে পারি।